শুনুন, সিবিআই তো কোনো একটা ব্যক্তি নয়, ব্যক্তির মধ্যে যদি কোনো গণ্ডগোল, ব্যক্তি পাল্টাবে, আগেও পাল্টেছে। কিন্তু সিবিআই যে কাজ শুরু করেছে, এই যে ঐতিহাসিক রায় আদালতের এবং ঐতিহাসিক যে তাদের যে কাজকর্ম, যেটা পশ্চিমবাংলার রাজনীতিকে দুর্নীতিমুক্ত করার জন্য এগোচ্ছে, এটা তো এর আগে কেউ করেনি। আদালত এরকম রায় দিতে পারেনি। সেন মহামহিম যিনি মাননীয় বিচারক, তাকেও ধন্যবাদ দেওয়ার। এবং সিবিআই যেভাবে কাজ শুরু করেছে ডকুমেন্ট নিয়ে, এর আগে আমরা দেখেছি ধরে নিয়ে গেছে, ছাড়া পেয়ে গেছে, কাঁচা কাজ করেছিল। এবার কিন্তু পাকা কাজ হচ্ছে, যারা ভেতরে যাচ্ছে ভেতরেই চলে যাচ্ছে, হয়তো আরও অনেকে যাবে, কিন্তু ব্যাপারটা এত সহজ নয়, এত পাকা মাথার কাজ। আদালত পর্যন্ত বলেছেন যে প্রফেশনাল কোনো সংস্থাকে দিয়ে ডকুমেন্ট নষ্ট করা হয়েছে, তো কাঁচা কাজ নয়। আমরা সাদা কেলেঙ্কারির সময় দেখেছিলাম, সিট গঠন করা হয়েছিল তথ্য নষ্ট করার জন্য, গোপন করার জন্য, একাধিকবার হয়েছে, সেজন্য সময় লাগবে, কিন্তু ঠিক রাস্তায় এগোচ্ছে। প্রকাশ, আমরা জানি যে গতকাল আইনজীবী মারফত সিবিআই কে একটি চিঠি দেন মানিক ভট্টাচার্য, কি রয়েছে সেই চিঠিতে জানা যাচ্ছে কি? দেখো তোমাকে বলে দিই, গতকাল রাত 8টার মধ্যে মানিক ভট্টাচার্যকে সিবিআই দপ্তরে হাজির দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি আসেননি। এবং যেটা সিবিআই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, ঠিক 8টা নাগাদ মানিক ভট্টাচার্যর আইনজীবী প্রতিনিধি হিসেবে তিনি কিন্তু সিবিআই দপ্তরে এসেছিলেন এবং দুপাতার একটি চিঠি তিনি জমা দিয়েছেন। সিবিআই সূত্রের খবর, মানিক ভট্টাচার্য সিবিআই এর তদন্তকারীদের জানিয়েছেন যে তিনি দিল্লিতে আছেন এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, যে গতকাল সুপ্রিম কোর্টের তরফে আমরা জানি যে নির্দেশ দেওয়া, বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে একদিনের রক্ষা কবচ দেওয়া হলো এবং আজকে 2 নাগাদ ফের মামলার শুনানি হবে। তো এই কথাই কিন্তু মানিক ভট্টাচার্য সেই চিঠিতে জানিয়েছেন। সিবিআই সূত্রের খবর, গতকাল 8টা নাগাদ একজন আইনজীবী মানিক ভট্টাচার্যর প্রতিনিধি হিসেবে তিনি এসে দুপাতার একটি চিঠি জমা দিয়েছেন এবং চিঠিতে তদন্তকারী অফিসারকে মানিক ভট্টাচার্য জানিয়েছেন যে তিনি আসতে পাচ্ছেন না। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, 1 নম্বর তিনি দিল্লিতে রয়েছেন এবং 2 নম্বর সুপ্রিম কোর্ট আজকে মামলার শুনানি হবে, তাই সেই মামলার শুনানির পর তিনি কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মানবেন। এই কথা জানিয়েই কিন্তু গতকাল রাতে মানিক ভট্টাচার্যর আইনজীবী তিনি এসে চিঠি জমা দিয়েছেন। এবার যেটা সিবিআই সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, তারা কিন্তু গতকাল রাত 9:30 পর্যন্ত এই নিজাম প্যালেসে দফতরে ছিলেন, তারা ওয়েট করছিলেন। কিন্তু যেহেতু আইনজীবী চিঠি জমা পড়েছে, আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেট মামলার যিনি তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাস, তিনি কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন, তিনি কিন্তু তৈরি রয়েছেন। যদি মানিক ভট্টাচার্য আজকে আসেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, যেহেতু মানিক ভট্টাচার্য তিনি কিন্তু চিঠি জমা দিয়েছেন, চিঠি পাঠিয়েছেন আইনজীবীর হাতে, তিনি আজকেই আসছেন না। দুপুর 2 নাগাদ সুপ্রিম কোর্টের মামলার শুনানি শেষ হওয়ার পরেই কিন্তু তার আসার সম্ভাবনা রয়েছে, এমনই মনে করছেন সিবিআই এর তদন্তকারীরা। এবং তোমাকে বলে দিই, আজকে যেটা সিবিআই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, আজকে কলকাতা হাইকোর্টে ফের এসএসসি মামলার শুনানি রয়েছে, সেখানে কিন্তু একটি বিস্তারিত রিপোর্ট সিবিআই তরফে জমা দেওয়া হচ্ছে। এবং গত কয়েকদিনের মধ্যে যে তদন্ত করতে গিয়ে যে তথ্য বেরিয়ে এসছে, সেই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে হাইকোর্টে জমা দেওয়া হবে। সব মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিবিআই এর অফিসাররা চলে এসেছেন, তারা কিন্তু তৈরি রয়েছেন। কিন্তু তারা মনে করছেন, যেহেতু গতকাল রাতে মানিক ভট্টাচার্য জানিয়েছেন যে তিনি আসতে পারছেন না, তিনি দিল্লিতে রয়েছেন, সুপ্রিম কোর্টের শুনানির পরেই তিনি আসবেন, তাই কিন্তু সিবিআই এর অফিসাররা মনে করছেন। প্রত্যেকেই কিন্তু সুপ্রিম কোর্টের দিকে এবার তাকিয়ে, সুপ্রিম কোর্টের কি নির্দেশ আসছে সেটাই কিন্তু এখন দেখার বিষয়।